হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আশা করি সবার ভালো লাগবে এবং নতুন কিছু শিখতে পারবে। সো ফার্স্টে, এরকম পিকচার তৈরি করার জন্য আমার যে মেইন ইমেজ সেটা দরকার। এখান থেকে ফাইল ওপেন, যেখানে আপনার পিকচারটি আছে সেই পিকচারটিকে সিলেক্ট করে দিন। তো যেখানে আমার পিকচার আছে সেটা হলো এই পিকচারটা। তো এই পিকচারটিকে এইরকম করতে হলে ফার্স্টে আমাদেরকে যা করতে হবে সেটা হলো মেনু প্রসেস। তো এখান থেকে ইমেজটা ইমেজ সিলেক্টিভ কালারে যেতে হবে। তো সিলেক্টিভ কালারে গিয়ে ব্ল্যাক কালার রেখে ব্ল্যাক কালারটি বেশি না এতটুকু কমাই দিতে হবে। তারপরে করে দিলাম না, তারপরে যা করতে হবে সেটা হলো দাগগুলোকে সরাই দিতে হবে। ওকে, এখান থেকে আমাকে স্কিন জুড়ে টাচ করতে হবে। সো যা করতে হবে এখান থেকে আনলক করে দিই, তারপরে ফিল্টার এখানে জন্য আমি পোট্রিয়েটার ওই করে দিলাম। তাদের পিকচারটি কিছু করে ওকে থেকে টাচ করে দিলাম, ওকে প্রোগ্রেস হচ্ছে। তখন ওয়েট করা আছে। ওকে, যাই হোক, আমাদের কাজ একটু বেশি সেখানে। তারপর আমাদেরকে স্ক্রিনে নয়েজটা কমানোর জন্য, দেখুন স্ক্রিনে অনেক নয়েজ আছে। তো এখানে স্ক্রিনে নয়েজ কমানোর জন্য আমাদের স্মার্ট টুল সিলেক্ট করার পরে আপনার স্ট্রেংথটা সবচেয়ে ভালো হয় এখানে। সো এখান থেকে যে কোনো একটি ব্রাশ সিলেক্ট করে স্ক্রিনটা রিটাচ করে নিন। এই হয় পুরো মুখটা রিটাচ করে নিন। টিউটোরিয়াল সাইজ বড় হবে তাই একটুখানি দেখি আপনার পুরো মুখটা এইভাবে রিটাচ করে নিন। ওকে, আমি টিউটোরিয়ালের জন্য জোর করছি কারণ টিউটোরিয়াল সাইজ অবশ্যই বড় হয়ে যাবে, তাই আপনারা আমার চেয়ে ভালো পারবেন কারণ আপনারা অবশ্যই অনেক ধৈর্য নিয়ে করবেন এটা। ওকে, তখন আমি ট্রাই করবো অনেক ভালো করার, পুরো মুখটা এভাবে ক্লিন করে নিই। আমার এখানে এই পিকচারের মেন ফোকাস হলো আমার ফেসটা। সো আমার ফেসটার উপর আমি বেশি নজর দিচ্ছি। আপনারা সবসময় খেয়াল করবেন স্ক্রিন সাইজ যেন বড় না হয়। অনেক ভালো হবে আশা করি আমার চাইতে ভালো। এটা কমপ্লিট। সো এখানে আপাতত কোনো কাজ নেই। আবার ফিল্টার
অবশ্যই ভালো লাগবে। ওকে এপাশে, ওকে খুব বেশ হবে। ওকে ডান, তারপর ফিল্টার ক্যামেরা এখান থেকে টেম্পারেচার একটু বাড়ে। ওকে স্যাচুরেশন একটু কমে যাবে। ওকে এখানে লুমিনেন্স বেশি না, 15 কি 17। ওকে এখান থেকে যা করছো অরেঞ্জটা একটু বাড়াই দিতে হবে, অরেঞ্জটা একটু বাড়াই দিয়ে সেই স্যাচুরেশনকে হচ্ছে একটু কমাই দিতে হবে। ওকে শার্টের কালারটা একটু ঠিক করতে হবে। ওকে স্যাচুরেশন এই তো, ওকে করে দিলাম। সো এখান থেকে আমার রিচার্জটা হয়ে গেল। কিছুটা আমরা এরকম পেয়ে গেছি। ইমেজ অ্যাডজাস্টমেন্ট সিলেক্টেড কালার দিয়ে ব্ল্যাকটা একটু কমাই দিন। ওকে এরকম হইল আমার ফিল্টার ক্যামেরা। ওকে হ্যাঁ আমরা এই শেপটা পেয়ে গেলাম। সো এখানে যা করতে হবে আমাকে সিলেক্ট করে নিতে হবে। আপনি চাইলে পেন টুল ইউজ করতে পারেন, টিউটোরিয়ালের জন্য আমি পেন টুলটা ইউজ করছি না। অবশ্যই দেখে কোথাও ছেড়ে গেল কি সেটাও খেয়াল করবে। ধৈর্য নিয়ে করলে অবশ্যই ভালো হবে আশা করি। সো এতটুকু, তারপরে এখানে অ্যাড এলি আমার মাস্ক করে দেওয়ার পরে ঠিক গেল এতটুকু। ওকে এতটুকু শেষ, তাহলে অ্যাড এলি আমার সিফার মাস্ক। ওকে
So thanks for watching, and don't turn the ocean subscribe button. Our next tutorial is below. So